রোববার সন্ধ্যায় মিম তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, তাতে ধরা দিয়েছেন পরাণ খ্যাত এই জুটি। আর ক্যাপশনে মিম লিখেছেন, পরাণের পর নতুন রূপে রোমান আর অনন্য আসছে, দামালের প্রথম গান খুব শীঘ্রই আসছে। মিমের পরনে লাল টুকটুকে শাড়ি, মাথায় টিকলি, নাকে নথ, কানে দুল, গলায় সোনার হার, কপালে লাল রঙের টিপ। নববধূ বিদ্যা সিনহা মিমের চোখে মুখে আনন্দের হাসি। এক হাতে মিমকে জড়িয়ে ধরে অন্য হাতে মিমের হাতে ধরে আছেন বর শরীফুল রাজ। তার পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন মিমরাজ। কিছুদিন আগে মিমরাজের পরাণ সিনেমা মুক্তি পায়। আগামী 28 অক্টোবর মুক্তি পাবে এ জুটির নতুন সিনেমা দামাল। এ সিনেমার এমন লুকে দেখা যাবে এই জুটির রসায়ন। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন এই পরিচালক। গত মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পায় দামাল সিনেমার ট্রেলার। চলুন দেখে আসি ট্রেলারের কিছু অংশ। একটা দেশ, একটা পতাকা, এক এক করে অনেকে মিলে এক আজই স্থির চিত্র প্রকাশ করে নতুন গান মুক্তির খবর দিলেন মিম। মমতাজের গাওয়া এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর করেছেন আরাফাত মহসিন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সাইদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ। জানা গেছে দামাল সিনেমায় সব মিলিয়ে সব 5 শিল্পী কাজ করেন। সিনেমার ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন জানান, মহান মুক্তিযুদ্ধে গৌরবের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলও একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2021 সালে আমরা স্পর্শ করেছি স্বাধীনতার 50 বছর। স্বাধীন বাংলাদেশের এ পথ চলায় দামাল ছবিটি গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে থাকবে বলে আশা করেন তিনি।